রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে আমরা প্রতিবারই উৎসবের যে দিনগুলির আগে সচেতনতা বৃদ্ধি করার জন্য পত্রিকাতে আমরা বিজ্ঞাপন দেই এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ইকো ক্লাবের মাধ্যমে যাতে শব্দবাজির কুপ্রভাব সম্পর্কে বিভিন্ন জায়গাতে সচেতনতামূলক অনুষ্ঠান সংগঠিত করে। এবং এছাড়া আজকে লক্ষ্মী পূজার দিন আমরা এই শব্দবাজি থেকে যে শব্দ দূষণ এবং বায়ু দূষণ হতে পারে সেটা সমীক্ষা করার জন্য আমরা আগরতলাতে, কুমারঘাট এবং আম্বাসা এবং উদয়পুরে আমরা শব্দ দূষণ সমীক্ষা চলবে দিনের বেলা এবং রাত্রেবেলা। হ্যাঁ, আর এছাড়া বায়ু দূষণের যে মানে শব্দবাজি থেকে কতটা বায়ু দূষণ হচ্ছে সেটা সমীক্ষা করার জন্য আগরতলাতে, উদয়পুর, আম্বাসা, কুমারঘাট আমরা বায়ু দূষক পরিমাপ আমরা ইনস্ট্রুমেন্ট আমরা লাগিয়েছি। আগরতলাতে দুইটা এবং উদয়পুর, আম্বাসা এবং কুমারঘাটে একটা করে মেশিনের সেট চলছে। সেই এটা 24 ঘন্টা চলবে, সেটা থেকে আমরা শব্দবাজি থেকে যে ধোঁয়া বেরোবে সেটা থেকে ধুলিকণার পরিমাণ কতটুক এবং রাসায়নিক যে গ্যাসগুলি আছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে রাসায়নিক গ্যাস সেগুলির পরিমাণ কতটুক সেটা আমরা মেজার করতে পারবো। আর এছাড়া আমরা আজকে সদর মহকুমা প্রশাসন এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা যৌথভাবে আমরা বটতলা, গোলবাজার এবং আগরতলা শহরের বিভিন্ন বাজার এলাকাতে যে নিষিদ্ধ শব্দবাজি তার বিরুদ্ধে আমরা অভিযান সংগঠিত করেছি এবং সেখান থেকে আনুমানিক 50 থেকে 60 হাজার টাকার নিষিদ্ধবাজি আমরা বাজেয়াপ্ত করেছি এবং সেগুলিকে ডিসপোজালও করা হয়েছে জল দিয়ে সেগুলিকে করে তারপরে যে আমাদের যে সলিডের যে ডিসপোজাল সাইট আছে ওইখানে সেগুলিকে ডিসপোজ করা হবে সাইন্টিফিক্যালি। আমাদের সারা রাজ্যে বললামই তো আগরতলাতে বায়ু দূষণের দুইটা সেট মেশিন চলছে, উদয়পুরে একটা, আম্বাসাতে একটা, কুমারঘাটে একটা। আর এছাড়া এটা তো হচ্ছে বায়ু দূষণের মাপার জন্য, এছাড়া শব্দ দূষণ সমীক্ষা করার জন্য আগরতলাতে দুটো টিম, উদয়পুরে একটা টিম, আম্বাসাতে একটা টিম, কুমারঘাটে একটা টিম। আর এছাড়া আগরতলা শহরে একটা সার্ভিলেন্স টিম চলবে যেটাতে রাতে 10টার পর যাতে কেউ বাজি না পড়াতে পারে সেই বিষয়গুলি আমরা দেখব এবং সমীক্ষক যে দলগুলি আছে সেগুলিও শব্দ দূষণের মাত্রা পরিমাপ করবে। আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে আমরা এটাই অনুরোধ করব সবার প্রতি যাতে কোজাগুড়ি যে উৎসব সেটা আলোর উৎসবের মধ্যে দিয়ে যাতে সবাই সংগঠিত করেন এবং বাজি নিষিদ্ধ যে শব্দবাজিগুলি সেগুলি পোড়ানো থেকে যাতে বিরত থাকেন এবং ওইরকম বাজিগুলি যাতে পোড়ান যেগুলি থেকে ইমিশন কম হয় মানে ধরুন বায়ু দূষণের যে গ্যাসগুলি যাতে কম বেরোয় এবং শব্দ যাতে না বেরোয় এই ধরনের বাজি যাতে পোড়ায় এবং আলোর বাজি মানে আলো তৈরি হয় এরকম বাজি যাতে সবাই পোড়ান সেটাই আমাদের অনুরোধ থাকবে। বিশু কর্মকার, মেম্বার সেক্রেটারি, ত্রিপুরা স্টেট পুলিশ ডিপার্টমেন্ট।